হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো আজ আবার চলে এলাম নতুন একটি ট্রেন্ডিং ভিডিও নিয়ে। তো এই ধরনের ভিডিও টিকটকে খুব ভাইরাল, তো কিভাবে আপনারা এই ধরনের ভিডিও ক্যাপকাট দিয়ে খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন সেই প্রসেসটাই আজ আমি আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন বিষয়টা। তো ভিডিও শুরু করার আগে একটি কথা না বললে নয়, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। তো এই কাজটি করার জন্য আপনাদেরকে ক্যাপকাট অ্যাপের প্রয়োজন হবে। যাদের মোবাইলে ক্যাপকাট অ্যাপটি নেই তারা অবশ্যই গুগল প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপটি ইনস্টল করে নেবেন। তো চলুন আমরা আমাদের ক্যাপকাট অ্যাপটি ওপেন করি। আমি ওপেন করে দিলাম, তারপর আপনারা এই যে নিউ প্রজেক্ট দেখছেন, নিউ প্রজেক্টে একটা ক্লিক করবেন। ওকে, তারপর এই যে দেখছেন ফটো, ফটোতে একটা ক্লিক করবেন। তারপর গাইস, আপনারা আপনাদের গ্যালারি থেকে 9টি পিকচার সিলেক্ট করে দিবেন। আমি সিম্পলি করে দিচ্ছি। ওকে গাইস, আপনারা আপনাদের পিকচার সিলেক্ট করা হয়ে গেলে আপনারা অ্যাড একটা ক্লিক করবেন। ওকে, আমরা চলে এলাম আমাদের ক্যাপকাটে। ক্যাপকাটে আসার পর গাইস, ওকে গাইস, এবার আমাদেরকে মিউজিক অ্যাড করতে হবে। মিউজিক অ্যাড করার জন্য আপনারা অডিওতে একটা ক্লিক করবেন, তারপর এক্সট্রানেন্ট একটাতে একটা ক্লিক করবেন। তারপর আপনাদের সেই মিউজিকটি, ভিডিওতে মিউজিক আছে সেই ভিডিওটি সিলেক্ট করে দিবেন। এখানে আমি এই মিউজিকের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ওকে গাইস, তো আমরা এই মিউজিকের সাথে অ্যাডজাস্ট করে সাথে সাথে তাল রেখে আমরা এটাকে অ্যাডজাস্ট করে দিব পিকচারটিকে। তো আমাদের প্রথম মিউজিকটা কতটুকু থাকবে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে দেখুন, এতটুকু থাকবে। এতটুকুতে গিয়ে আপনারা একটা কার্ড দিয়ে দিবেন, এই যে আমি কার্ড দিয়ে দিলাম। তারপর বাকি অংশটুকু এই যে ডিলিট করে দিবেন, ডিলিট অপশনে গিয়ে। এই যে আমি ডিলিট করে দিলাম, এবার দেখুন আপনারা। ওকে, এতটুকু। তারপরের যে মিউজিকের সাথে পিকচার আমরা কতটুকু রাখবো সেটা আপনাদেরকে দেখাই। এখানে কিন্তু অনেক ফাস্টলি সাউন্ড হচ্ছে, মানে খুব তাড়াতাড়ি। এটার সাথে আমাদের পিকচারটাকে অ্যাডজাস্ট করে কাটতে হবে। এই সেকেন্ড পিকচারটা এতটুকু আমরা রাখবো, রেখে বাকি অংশটুকু এই যে ডিলিট করে দিব। তারপর এটা এতটুকু রাখবো, তারপরে বাকি অংশটুকু ডিলিট করে দিব। এই যে এবার দেখুন, আবার সেকেন্ড পিকচারটাকে আরও একটু অ্যাডজাস্ট করে দেবো, একটু ছোটো করে দেবো। এই যে দেখতে পাচ্ছেন এটাকে টেনে এভাবে একটু ছোটো করে দেবেন মিউজিকের সাথে অ্যাডজাস্ট করতে গেলে। তারপর তৃতীয় যে পিকচার সেটা আমরা এতটুকু রাখবো। এখানে গিয়ে একটা স্পিডে যে অপশনে এটাতে একটা ক্লিক করে বাকি অংশটুকু কাট করে দিবেন। এবার দেখি আমরা, আর একটু আমরা অ্যাডজাস্ট করে দিব, আর একটু ছোটো করে দিব এই পিকচারগুলো। ওকে গাইস, আমাদের এটা হয়ে গেল। তারপরে যে পিকচারটা সেটাকে আমরা অ্যাডজাস্ট করে দিব। তার জন্য আমাদের এই পিকচারটাকে ধরে এভাবে টেনে লম্বা করে দিতে হবে। এবার দেখি আমরা, এতটুকু থাকবে, অনেক লং, এটা বড় থাকবে, এটা এতটুকু রাখবো। তারপরে স্পিডে গিয়ে বাকিটুকু ডিলিট করে দেব। তারপরে এটা এতটুকু রাখবো, তারপরে ডিলিট করে দেব। তারপরের পিকচারটা সেম এটাতুকু রাখবো আমরা, রেখে মিউজিকের সাথে অ্যাড করে রেখে, তারপর স্পিডে গিয়ে তারপর ডিলিট করে দেব। এবার দেখি আমরা, এই পিকচারটাকে একটু ছোটো করে দিতে হবে, এইভাবে টেনে ছোটো করে দিবেন।
ওকে গাইস আমাদের অ্যাডজাস্ট হয়ে গেল। তারপর এটাকে টেনে একটু মিউজিকের সাথে অ্যাডজাস্ট করে দিবেন। ওকে গাইস আমাদের বেসিক কাজগুলো শেষ, আমরা এটাকে কাট চাট করে নিলাম। তারপর এবার আসুন আমরা অ্যানিমেশনের দিকে যাব। এবার আমরা এই পিকচারগুলোতে অ্যানিমেশন দেবো, অ্যানিমেশন না দিলে আমাদের ভিডিওটা দেখতে সুন্দর হবে না। তো যে পিকচার আছে সেটাতে একটা ক্লিক করবেন, তারপর আপনারা এই যে এটাতে একটা 3D ইফেক্ট দিয়ে দিবেন, এই যে স্টাইল দেখতে পাচ্ছেন স্টাইলে যাবেন, তারপরে এতে একটু টেনে যাবেন এদিকে ডান দিকে, তারপরে এই যে দেখতে পাচ্ছেন 3D জুম প্রো এটাতে একটা ক্লিক করবেন। ওকে গাইস আমাদের এটাতে 3D হয়ে গেল। এবার দেখুন থ্রিডি ইফেক্ট হয়ে গেল আমাদের। ওকে গাইস আমাদের প্রথমটার কাজ শেষ। তারপরে যে পিকচারগুলো দেখছেন সেই পিকচারগুলোতে আপনারা অ্যানিমেশন দিয়ে দিবেন। এই যে অ্যানিমেশনে যাবেন, তারপরে যে প্রথম যে অপশন সেটাতে যাবেন, তারপরে যে দেখুন তো অ্যানিমেশন দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি সেকেন্ড, এটাতে দিয়ে দিলাম, তারপর থার্ড এটাতেও দিয়ে দিব একটা অ্যানিমেশন। ওকে গাইস আমরা দিয়ে দিলাম। তারপরে যে পিকচার, এই যে বড় পিকচার, এটাতে আবার আমরা 3D দিয়ে দেবো, 3D জুম ইফেক্ট দিয়ে দেবো। তার জন্য আবারও স্টাইলে যাবেন, গিয়ে আপনারা 3D জুম ইফেক্ট দিয়ে দিবেন। এই যে গাইস 3D জুম এটাতে ক্লিক করবেন। গ্যাস এই যে দেখুন আমাদের 3D জুম হয়ে গেল। তারপর ছোটো ছোটো যে পিকচারগুলো এটাতে আপনারা অ্যানিমেশন দিয়ে দিবেন, তার জন্য আপনারা আবারও এই অ্যানিমেশনে যাবেন, তারপর এটাতে যাবেন, গিয়ে আপনারা এই যে এইভাবে আপনাদের ইচ্ছে মতো অ্যানিমেশন দিয়ে দিবেন। আমি দিয়ে দিলাম ওকে। তারপর আবারও গাইস এই যে লাস্ট যে পিকচারটা দেখতে পাচ্ছেন সেটাতেও আপনারা 3D অ্যানিমেশন দিয়ে দেবেন, তার জন্য আবারও স্টাইলে যাবেন, তারপর আবারও 3D অ্যানিমেশনে যাবেন। এই যে আবার আমি দিয়ে দিচ্ছি ওকে গাইস, এটাতেও আমাদের 3D হয়ে গেল। এবার আমরা প্লে করে দেখি, এই সুন্দর একটি 3D ইফেক্ট হয়েছে। তো এবার আমরা প্লে করে দেখি প্রথম থেকে কেমন হয়েছে। আমাদের ভিডিওটি কমপ্লিট হয়ে গেল। এবার এই ভিডিওটাকে সেভ করার জন্য আপনারা সিম্পলি এই যে উপরের দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন সেটাতে একটা ক্লিক করবেন। এই ছিল আজকের এই ভিডিও। ভিডিওটা থেকে যদি আপনারা সামান্যটুকু হলে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবং পরবর্তীতে কী ধরনের টিউটোরিয়াল ভিডিও পেতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন, আমি আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরবর্তীতে কোনো টিউটোরিয়াল ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফিজ।